ঘটনাটা কখন ঘটেছে, কী হয়েছিল? গৌতম ব্যানার্জি স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে প্রতি বছর এবারও হয়েছে পিঠাপুলি উৎসব। এটা বাঙালির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। গতকাল রাতে আমাদের শুরু হয়েছিল 27 তারিখ থেকে, গতকাল গেছে 28 তারিখ। 28 তারিখ রাতে এখানে যিনি কেয়ারটেকার, এটা ব্যক্তিগত মালিকানায় জমির মধ্যে, একটা সম্পত্তির মধ্যে, ব্যক্তিগত মালিকানার সম্পত্তির মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে। তা এখানকার যিনি কেয়ারটেকার ছিলেন, রাতের বেলায় কি আমাকে ফোনে একটার সময় খবর দিচ্ছে, দাদা আগুন লাগিয়েছে। আমার HS পড়ার ছেলে নাতি, তিনি এসে দৌড়ে ওই বাচ্চাটি আগুন নেওয়ায় এবং পুড়িয়ে দিয়ে দেখলাম এসে পুড়িয়েছে। অর্থাৎ আমি মনে করি এটা পলিটিক্যাল প্রোগ্রাম না, তবু পলিটিক্যাল ব্যানার থেকে আমরা, যেহেতু আমরা রাজনীতি বিজেপি ভারতীয় জনতা পার্টি করি, এই মঞ্চের উপরে পশ্চিমবাংলার সভাপতি দিলীপ ঘোষের কাট আউটটা ছিল, কেন্দ্রীয় বিজেপি নেতা মাননীয় মুকুল রায়ের কাট আউট ছিল, এবং সংসদ ব্যারাকপুরের মাননীয় অর্জুন সিংয়ের কাট আউট ছিল, বিধায়ক শুভাংশু রায়ের কাট আউট ছিল, আর জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্রর কাট আউটটা ছিল। সে কাট আউটগুলো সব পুড়িয়েছে, প্যান্ডেলটাও পুড়িয়েছে। যারা পুড়িয়েছে তাদের কোনো অন্যায় না, যারা করাচ্ছে তারাই, তাদেরকেই আমরা টার্গেট করব, এবং তার জবাব হালিশহরের মানুষ আগামী দিন দেবে। কারণ আমি যারা পড়েছে তাদেরকে আমি দোষ দেবো না, যিনি সৃষ্টিকারী সেই সৃষ্টিকারীদের আঘাত দেবো আগামী দিন হালিশহরের মানুষকে সাথে নিয়ে। কেয়ারটেকার কি দেখতে পেরেছে যে কতজন এসেছিল তারা? কেয়ারটেকার দেখেছে, বলছে দুজন এসেছিল ওই বাইক নিয়ে, ওরে পালিয়ে গেছে। প্রথমে লাইটগুলো খোলার চেষ্টা করেছিল, লাইটটা নিভিয়ে দিয়ে লাইটগুলো খুলে নেবে, তা কেয়ারটেকার তাদের দা নিয়ে তাড়া করেছিল, হাতে একটা দা ছিল ওনার হাতে, ঘুমন্ত অবস্থায় তাড়া করেছিল, পালিয়ে গেছে। তখন ওরা আগুন লাগিয়ে চলে যায়।